বিদেশিদের কাছ থেকে সরা না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহায়ক হবে, তবে বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না। রিপোর্ট করছেন অধরা ইয়াসমিন। সোমবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। এই সময় দলটির সাধারণ বিবৃতিতে উল্লেখ করেন, বিদেশিদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত। অন্যদিকে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে। তারা ভিসা নীতিতে যেটা বলেছে সেটি হচ্ছে, এটি সরকারি দল বিরোধী দল সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি নির্বাচনে বাধা দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয় তাহলে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নির্বাচন বর্জন করা তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, আর নির্বাচন প্রতিহত করা তো সংঘাত তৈরি করা। তো এগুলো তো আর বিএনপি করতে পারবে না, তো এটা যে তো বিএনপির উপর বড় চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র তো বটেই, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্বজুড়ে কারো কোনো সমর্থন নেই বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। তাদেরও সমর্থন পায় না, বিশ্বব্যাপী কারো সমর্থন পায় না। সুতরাং বিএনপির এটা নিয়ে আর বলার সুযোগ নাই, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।